আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا জোরে বলি আল্লাহু আকবার অতিব পবিত্রময় সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের একটি আধারে সামান্য একটা সময়ের ভিতরে যাকে ইসরা করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করালেন ইসরা মানে হলো রাত্রি ভ্রমণ এরপরে সেই জায়গা থেকে সমস্ত পয়গম্বরদের নেতৃত্ব নামাজের মধ্যে দিয়া সাইয়্যিদুল মুরসালিন আমার নবীজি উরুজ করলেন উদ্যোগমন করলেন সিঁড়ি দেওয়া হলো সাতটি আসমান পেরিয়ে তিনি আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন দিদার করলেন আল্লাহর সাথে আল্লাহ নিজে সালাম দিয়ে রাসূলকে ধন্য করে জানালেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী আমার ভাইয়েরা এই নবীজি তার জীবনের যতগুলো মুজিজা আছে এর মধ্যে একটি অন্যতম মুজিজা হলো নবীজির মিরাজ নবীজির ইসরা প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা গুণ দিয়েছেন এক নম্বর হলো ওহি এক নম্বর কি বলেন ওহি নাম্বার টু হলো মুজিজা নাম্বার থ্রি হলো হুসনে খুলুক উত্তম চরিত্র ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার নবীজির জীবনের অন্যতম একটি মুজিজা হলো এই মিরাজ শর্ট করে বলছি আমি আমার বন্ধুগণ রাসূল যে মিরাজে গিয়ে থেকেছিলেন দুনিয়ার টাইম পার হয়েছিল সেখানে তিনি অবস্থান করেছিলেন ২৭ বছর কত বছর পৃথিবীতে বেঁচেছেন নবীজি কত কত বছর ৬৩ বছর ৯ ঘন্টা এই ৬৩ বছর ৯ ঘন্টাকে প্লাস করেন আরও ২৭ ৯০ বছর হয়ে যায় আমার নবীজি ২৭টি বছর তিনি মিরাজে অবস্থান করলেন দুনিয়াতে আসলেন কিন্তু দুনিয়ার টাইম মাত্র পার হয়েছে ২৯ সেকেন্ড একটু আসতে কম সুবহানাল্লাহ কত সেকেন্ড কম্পিউটার যারা জানেন কম্পিউটার যারা চালান কোন একটা প্রোগ্রামকে পুশ মেরে আপনি রেখে অন্য প্রোগ্রামে ঢুকবেন অন্য প্রোগ্রামে আপনি চলে গেলেন সেই প্রোগ্রামটা আপনি মাউস দিয়ে পুশ করলেন থেমে গেল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আন্নিক গতি বার্ষিক গতি সময়ের গতি আলোর গতি আমার নবীর জন্য কিছুক্ষণের জন্য স্থগিত করে দিয়া আমার আল্লাহ আমার নবীকে দিয়া গোটা বিশ্ব জাহান দেখিয়ে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আমার নবীর পরিচয় হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হলেন গোটা আলামিনের গোটা বিশ্বজগতের জন্য তিনি রহমত আর আমার আল্লাহ হলেন গোটা বিশ্বজগতের তিনি রব আমার আল্লাহ হলেন রব আর আমার নবী হলেন রহমত জোরে কোন সুবহানাল্লাহ ধরুন এই আসনের যিনি এমপি এই আসনে যিনি এমপি নির্বাচিত হয়েছেন ওই এমপি যদি বলে আমি সাগরদারি এলাকা চিনি না তার এমপি গিরি চলবে না কি বলেন চলবে না আমার নবী যে গোটা বিশ্ববাসীর জন্য যে রহমতের নবী গোটা বিশ্ব জগৎ তার দেখার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই চাঁদের দেশে মানুষ কি গেছে না গেছে কে গেছে নীল আর্মস্ট্রং আমরা জানি দুই কুত্তাও গেছিল দুই কুকুর লাইকা কি নাম লাইকা দুইটা কুকুর পাঠানো হয়েছিল কিন্তু আর ওরার ফেরত আসে না এলিজা নামে একটা মেয়ে আমেরিকার নাসা থেকে নির্বাচিত করেছে সে বলেছে যে আমার জীবনে বিয়ে টিয়ে লাগবে না আমি আর ফিরবো না আমি চাঁদের দেশে যাব তার বয়স ১৭ বছর ২০৩৩ সালে সে চাঁদের দেশে যাব চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের একটা জায়গা পৃথিবীর দিকে সূর্যের বড়ত্ব হলো ১৩ লক্ষ গুণ বড় এটা অনুমান আন্দাজ সূর্যের কাছে মানুষ যেতেই পারে না সূর্যের যে দাহ্য শক্তি এটার কাছে মানুষ ভিড়তেই পারে না এটা অনুমান আন্দাজ করে কথা নক্ষত্র তো কথাই নাই গ্যালাক্সি তো কথাই নাই ব্ল্যাক হোল তো কোনো কথাই নাই সম্মানিত ভাইয়ের সম্মানিত উপস্থিতি মাত্র চাঁদের দেশে যায় ভয়েজার ১ পাঠায়
ভয়েজার টু পাঠায়, সৌরজগতের কিছু তথ্য সেখান থেকে আদান প্রদান করে, আমরা তাদেরকে বলি মহাবিজ্ঞানী। কি বলি আমরা? মহাবিজ্ঞানী। কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, তারপরে আইনস্টাইন, আমরা এদেরকে জগতের মহাবিজ্ঞানী বলি। কেন? কিছু কিছু তথ্য তারা দিয়েছে। আর আমার নবী এমন যানবাহনে চলেছেন পৃথিবীর কোনো মানুষ সেই যানবাহনে কখনো চড়তে পারবে না। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ, আরো জোরে কারণ সুবহানাল্লাহ। তার যানবাহন কে পাঠিয়েছেন? এটা কি নর্মাল ফ্লাইট নেই স্পেশাল? নর্মাল নাই স্পেশাল? পৃথিবীর সমস্ত ফ্লাইট হলো নর্মাল, আর আমার নবীর ফ্লাইটটা স্পেশাল। বোরাকে তিনি চড়েছেন, যেটা যেটা মনের গতির চেয়েও দ্রুত গতি। জোরে কারণ সুবহানাল্লাহ। মন এখন চলে গেছে আমেরিকা, চলে গেছে না? মন এখন চলে গেছে মক্কা, চলে গেছে না মক্কা? চলে গেছে। আমার নবীজির গতি ছিল মনের গতি। জোরে কারণ সুবহানাল্লাহ। কিসের গতি? মনের গতিতে তিনি চলে গেছেন। এরকম গতি পৃথিবীতে কোনো যানবাহন আসবে? আসতে বলবেন না আসবে? আসবে না। আমার নবীকে ছাড়াইয়া যেতে পারবে এমন কোনো মানুষ পৃথিবীতে আসবে না। মানুষ কিছু সফর করলে মনে, এই যে দুনিয়া ঘুরলাম, তুমি কি নবীর চাইতে বেশি ঘুরতে পেরেছ? 1500 বছর আগে আল্লাহ পাক তার হাবিবকে তার বাড়ির মেহমান বানায় নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীর শান এবং মান নিয়ে যদি কথা বলতে যাই, এক রাত দুই রাত কেন কখনো শেষ করা যাবে না। কারণ আমার নবীজির চারিত্রিক সনদ কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আমার নবীজি যখন জন্মগ্রহণ করেন, সিরাত গ্রন্থে এসেছে, আমার নবীজির যখন জন্ম হল, আবু তালেব নবীর আপন চাচা, যদিও কাফের ছিলেন, ভদ্র কাফের, আবু তালেব আমার নবীর নবুয়ত প্রাপ্তি কিছুদিন পর একদিন বলে ফেলেন স্মৃতিচারণ করতে নিয়ে, বললেন মুহাম্মদ, আমি তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই। কি চাচা আপনি বলেন তো? আবু তালেব বলতেছে, মুহাম্মদ শোনো, তোমার যেদিন জন্ম হল আমি দারুণ আনন্দিত, আমার আত্মীয় স্বজন সবাই দারুণ আনন্দিত, তোমার দাদা আব্দুল মুত্তালিব সেও দারুণ আনন্দিত, কিন্তু আমরা তোমার মার চেহারার দিকে তাকায় দেখি, তোমার মার চেহারায় হাসি নাই, চোখের কোনো বিবি টপ টপ করে পানি পড়ে, তার মুখে হাসি আসবে কেমনে? সে তো কান্দে, কারণ সন্তান জন্ম নেওয়ার পর পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হবেন কে? বাবা। কে খুশি হবেন বলেন? বাবা। সেই বাবা তো জন্মের 6 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তোমার মার চোখের পানি দেখলাম, কিন্তু আমি তোমাকে, তোমার মাকে দেখলাম, তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে, তোমার বয়স মাত্র তখন একদিন নবজাত, তুমি তুমি যখন শুয়েছিলে আমি লক্ষ্য করে দেখলাম তোমার ডান হাতটা তুমি নাড়াও, আকাশের চাঁদ তোমার ডান হাতে পড়ে যায়, তুমি যখন বাম হাতে নাড়াও সেই সময় আকাশের চাঁদ তোমার বাম হাতে চলে আসে, যখন তুমি ডান দিকে তাকাও চাঁদ লাভ মেরে ডান দিকে চলে যায়, যখন তুমি চাঁদটা যখন তুমি বাম দিকে তাকাও লাভ মেরে চাঁদটা বাম দিকে চলে আসে। আমার নবীজি বললেন, চাচা আপনি যে দৃশ্যটা দেখতে পেয়েছেন এই দৃশ্য সঠিকই দেখেছেন, কারণ আল্লাহ পাক এই কাজটা কেন করিয়েছেন আমার জন্য? এই জন্য যে আমার মার মনে দুঃখ, আমার মোর মনে, আমার মার মনে কষ্ট, স্বামী নাই, স্বামী আজকে থাকলে কত আনন্দ পেতেন মা, কিন্তু মা তো স্বামী ছাড়া ছিলেন, আমার বাপ তো জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই জন্য মার মনটাকে একটু চাঙ্গা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য চাঁদটাকে আমার হাতের খেলনা বানাইয়া দিয়েছিলে। আর এখন এরা চাঁদের দেশে যায়, এখন এরা তাদের দেশে যায়। আমার নবীর জন্মের সময় চাঁদ হাতের ভিতরে, আর ওরা চাঁদের দেশে পাঠায়। তার দূরত্ব কত? দূরত্ব হলো 1212 মিলিয়ন মাইল। কত মিলিয়ন মাইল? 12 মিলিয়ন মাইল। সেই চাঁদের দেশে যেতে সময় লাগে এত ডিস্টেন্স সেই চাঁদ। সেই চাঁদ আজ থেকে 1500 বছর আগে আমার নবীর হাতে দিয়েছেন কে? আসতে বলবেন না দিয়েছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথাগুলো আজকে এই জন্য বললাম কারণ আমার নবীদের শান মান যে আলোচনাই হবে না সে আলোচনার মধ্যে কোনো বক্তি না বলো। সকল নবীর চাইতে আমার নবীর দাম কম না বেশি? আসতে বলবেন না কম না বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে জনপ্রিয়তা আমার নবীর কম না বেশি? আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك
জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীর জন্য স্পেশালি তিনটা পরিপূর্ণ সূরা দিয়েছেন, ইনশারাহ একটা, আরেকটা হলো ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এই দুই আয়াত পরের বাকি সব আয়াতগুলো আমার নবীর সামনে, মা ওয়াত্তাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী আল্লাহ পাক কি কাছে টেনে নিয়েছেন, এই সমস্ত আয়াতের অর্থ যদি আমরা বুঝতাম আমাদের মধ্যে কান্না চলে আসতো। আমার নবীজির জন্য সূরা ইখলাস দিয়েছেন, কি সুন্দর সূরা, সবাই বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার। কাউসারটা কাকে দেওয়া হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। প্রত্যেক নবীর নামের সাথে, প্রত্যেক নবীর কালেমার মধ্যে রসুল নাই, কোন নবীর কালেমার মধ্যে কোন রসুল শব্দ পাবেন না। আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কোন নবীর কালেমার মধ্যে রাসূল আছে নাকি? নাই। আমার নবীর কালেমা দেখেন সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে নিয়ে, সেই রাসূলকে নিয়ে, সেই কোরআনকে নিয়ে, সেই ইসলামকে নিয়ে আজকে কত ষড়যন্ত্র চলছে। একটা কথা খেয়াল রাখবো আমরা, সব কিছু সহ্য করব, কোরআন ইসলাম রাসূলকে নিয়ে কেউ কথা বললে তা গলা চেপে ধরব। এই জায়গায় কোন আপোষ করা যাবে? সারছে কাম্বা, আপনি চুপ থাকেন, হ্যাঁ আপনি চুপ থাকেন, এতগুলো মানুষ ঠিক আছে। হ্যাঁ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, একটা আয়াত আছে না সূরা হুজরাত ধরছি তো, হুজরাত মানে তো আদবের সূরা, হুজরাত মানে কিসের সূরা? যারা আদব থাকে না সে কি, যারা আদব নাই তাকে কি বলে? আমার দেশে, আমার দেশে আদবের সংখ্যা বেশি না বেয়াদবের সংখ্যা বেশি? দেখেন না মঞ্চে উঠে আলোচনা করতে নাই আলোচক, আর মাইক টান মেরে ধরে, আছে না নাই? মাইক টান মেরে ধরা বেয়াদব নেতা আছে না নাই? চুপ থাকলে হবে না, প্রতিবাদ করতে হবে। আজকে আপনি চুপ থাকবেন, আরেকটা অপ্রীতিকর ঘটনা ঘটাবে, যেখানেই যেখানেই বেয়াদবি সেখানেই প্রতিহত করতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে যদি সূরাতুল হুজরাতের মতো এই সূরাগুলো কলেজের সিলেবাসে, ভার্সিটির সিলেবাসে, স্কুলের সিলেবাসে যদি দেওয়া হতো, আজকে এই রকম আনুষ্কা দিহানদের ইতিহাস বাংলার জমিনে তৈরি হতো না। সমস্যা কি? ও দেখা যাচ্ছে না, প্রবলেম, একটু না দেখি শোনেন কি করবেন, একটু একটু চাপেন তো, এই যে এই যে আপনার, এটা তো আমার মাই, এটা না হলে চলবে না তো, আমি পিসবো, আমি কয়জনের জন্য পিসবো, একটু আপনি এইদিকে আসেন, আপনি একটু আপনি একটু এইদিকে আসেন, হ্যাঁ অথবা সামনে পর্যাপ্ত জায়গা আছে,
আহা, আমি ক্যামেরার সামনে দিকে আগাবো, সামনে পড়ে যাবো তো আমি। বসেন, এই দু চারজন মানুষ ধৈর্য ধরতে পারতেছেন না, এত কথা বললে আমি কথা বলবো কেমনে? বসেন। ভলেন্টিয়ার কারা আছেন? ভলেন্টিয়ার নাই এখানে? ভলেন্টিয়ার নাই এখানে? ভলেন্টিয়ার যান ওখানে। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান, এই মাহফিল শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সবারই আছে না নাই? এক একজন এক একজন শৃঙ্খলা রক্ষাকারী। একটা কথা হবে না, কেউ আমরা কথা বলবো না, কারণ কোরআনের মঞ্চে কথা বলা হারাম। ওয়াল কুরিআল কুরআন ফাইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এটা হুকুম, চুপ থাকো। হুকুম কার? আল্লাহ। থাকেন, চুপ থাকেন, ভাববেন যে আমার চোখ নাই, কি আছে? শোনেন, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, কথা বলা যাবে না। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? আমি একটু ধমক দিয়ে ফেললাম মনে হয়। সন্তান যদি ওষুধ না খেতে চায়, মা কি করে বলেন তো? কি করে? বলে যে বাবা তুই খা। না খাবো না, খা খাবো না, খালি এরকম করে। শেষমেশ কি করে? জ্বর তো আর সারে না, ওষুধ তো খেতে হবে। দুই হাত আর দুই পা ধইরা মুখের মধ্যে নখ ঢুকা দিয়ে খা। কি মহব্বত আছে না নাই? আছে। এটা মহব্বতের ধমক, এই ধমককে কেউ মন খারাপ করবেন না। সম্মানিত ভাইয়েরা, আজকে কোথাও আদব নাই, মসজিদে গেলে শান্তি নাই। মসজিদে ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? মুসল্লি ইমামকে ধমকায়। স্কুল কলেজে যাবেন, শিক্ষক ছাত্রকে শাসন করে না, ছাত্র শিক্ষককে ধমকায়, ছাত্র শিক্ষককে ধমকায়। নেতাদের সম্মেলন হচ্ছে, নেতা কর্মী কর্মী সম্মেলনে নেতার সামনে কর্মীরা জুতা ফিকা ফিকি, সিয়ার টানাটানি আছে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? মারামারি দলীয় কন্দল, কুত্তা কুত্তা গ্রুপ, শিয়াল শিয়াল গ্রুপ আছে না নাই? কেন এগুলো কেন হচ্ছে? এগুলোর মূল কারণ হলো আদবের শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত রাখা হয়েছে, ঠিক কিনা? কিছু মাদ্রাসায় আছে না নাই? মাদ্রাসায় কিছু আদব আছে না নাই? আছে, যতটুকু আছে মাদ্রাসায় কিছু আছে, কিছু আছে। তবে বিচ্ছিন্ন কিছু কথা, বিচ্ছিন্ন কিছু ঘটনা আমাদের কানে আসে, এটা খুবই অল্প, খুবই রেয়ার, খুবই মানে এটা সীমিত আকারে। যেরকম গত পরশু দিন আমি নিজের চোখে দেখেছি, এক হাফিজি মাদ্রাসার শিক্ষক তার ছাত্রকে বেদম প্রহার করতেছে, একটা ভিডিও ফুটেজ আমি দেখেছি, বেদম প্রহার, নিজের সন্তান কীভাবে মারা যেত না, তো এটা অমানবিক কাজ। আপনি পিটায় শেখাবেন কেন? কোনো সাহাবি, কোনো সাহাবিদের ইতিহাস আমরা পাইনি, এবং আমার নবীজির সারা জীবনের কোনো আমল নামে আমরা পাইনি যে পড়াশোনা করানোর জন্য পিটাতে হবে, এমন কোনো শাসন ইসলামে আসতে বলুন ইসলামে নেই। বরঞ্চ ওদের মানসিক মানসিক যে আগ্রহটা, ওরা বরঞ্চ হারিয়ে ফেলবে। সন্তানদেরকে আমরা ভদ্রতা, এদেরকে আমরা আদব আখলাকগুলো সুন্দর করে শেখাবো। জোরে বলি ইনশা আল্লাহ, জোরে বলি ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এছাড়া মাদ্রাসার দিকে আপনি তাকান, কোনো ছাত্রকে শিক্ষকের উপরে মাথা উঁচু করে কথা বলে? আসতে বলবেন না, কথা বলে? বরঞ্চ শিক্ষককে দেখলে ভক্তি সম্মানে তার সামনে সে নুয়ে পড়ে। কেন? কোরআন তাকে আদব দিয়েছে, কোরআন তাকে আদব শিক্ষা দিয়েছে। এই জন্য কোনো স্কুল কোনো মাদ্রাসার ছাত্রের বাবা বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না, কিন্তু ইউনিভার্সিটির শিক্ষক আজকে বৃদ্ধাশ্রমে আশ্রয় পায়, তার সন্তান তাকে দেখার সময় পায় না। অতএব এখান থেকে প্রমাণিত হয় সকল শিক্ষাই পরিপূর্ণ নয়। পরিপূর্ণ শিক্ষা একটাই শিক্ষা, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে ওহির শিক্ষা, কোরআনের শিক্ষা। আমরা শিখব, জোরে বলি ইনশা আল্লাহ, আর জোরে বলি ইনশা আল্লাহ। কিন্তু জাতিকে পরিকল্পিত হবে, প্রকৃত কোরআনের শিক্ষা থেকে জাতিকে মাহরুম রাখা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, একজন পিএইচডি হোল্ডার, একজন বড় ডাক্তার, এমবিবিএস ডাক্তার, সে এতগুলো পড়াশোনা করে আসছে, কিন্তু সে ওজুর ফরজ জানে না, কোরআন পড়তে পারে না। তাহলে এটিকে শিক্ষার যে সিলেবাস, এর মধ্যে ত্রুটি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা সবার আগে শিখব কার কোরআন, কার কিতাব, কার গ্রন্থ, কার কথা আমরা শিখব, জোরে বলি ইনশা আল্লাহ। সুরাটার নাম হলো সুরাতুল হুজুরাত, সুরাতুল হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার নামকরণ করেছেন 4 নম্বর আয়াত থেকে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন
وراء الحجرات أكثرهم لا يعقلون আপনাকে যে সমস্ত ব্যক্তিরা আপনাকে আহ্বান জানায় আপনি যখন হুজরাতের মধ্যে থাকেন হুজরাখানার মধ্যে থাকেন তারা দূর থেকে জোরে আপনাকে ডাক দেয় তারা তো বোঝে না এটা আদবের খেলাফ হয়ে যায় আমার নবীর সামনে আয়াতগুলো নাজিল হয়েছে আর প্রথম দিকের যে আয়াতগুলো আয়াতের প্রেক্ষাপট হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বড় বড় সাহাবী দুর্বল না মজবুত সাহাবী সেকেন্ড কাতার না ফার্স্ট কাতার প্রথম কাতারের দুজন সাহাবী আবু বকরের মতো মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে নাকি আমার নবী যে একদিন সাহাবী কেরামকে লক্ষ্য করে বলেন সাহাবীরা আজকের দিনে কে রোজা আছো আজকের দিনে কে দান করেছ আজকের দিনে কে জানাজা দিয়েছ আজকের দিনে অসুস্থ লোককে কে দেখতে গেছো এই চারটি কাজ কোনো সাহাবী মাথা হাত উঁচু করে বলতে পারলেন না সামনে আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ এই চারটি কাজ আমি আজকে সবগুলো করে ফেলেছি যখন সুবহানাল্লাহ আমলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনো সাহাবী পারেন নাই সব দিক থেকে তিনি আমলের দিকে লাস্ট না ফার্স্ট ফার্স্ট ছিলেন সব সময়ের জন্য তিনি ফার্স্ট ছিলেন তো দুজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সামনে বসা হঠাৎ করে নবীজির বয়ানের মাঝে এই দুজন একটু উচ্চ বাক্য উচ্চ আওয়াজে তারা কথা বলছিল দুজন সাহাবি কি দুর্বল সাহাবি অনেক দামি সাহাবি কিন্তু এই দুজনের নাম তো আমরা অনেকে শুনেছি তাই না চিনি না আমরা সবাই শুনেছি এক মাহফিলে বললাম ওমরে ফারুককে কে চিনেন পাশে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি কি হয়েছিল কি আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে কি কথা কি বুঝতেছেন তো এমনও লোক আমার দেশে আছে যারা এই সমস্ত সাহাবিদের নামও জানে না আছে না আসতে বলবেন আছে না নাই আছে অনেকেই আছে দেখো আচ্ছা দুজন সামনে বসা কত দামি সাহাবি দুজনই জান্নাতি যখন সুবহানাল্লাহ দুনিয়াতে বেহেশতের সংবাদ পেয়েছেন কিন্তু তারা দুজন সামনে বসে আছেন দুজন সামনে বসে থাকার পরে নবীজির পায়ন চলাকালীন ওই দুইজন সাহাবি কথা বলতে বলতে তাদের আওয়াজটা লম্বা হয়ে গেল বুলান্ত হয়ে গেল নবীজির আওয়াজটা তাদের চাইতে ছোট হয়ে গেল নবীজির মনে কষ্ট এসে গেল নবীজি মনে মনে কষ্ট পাচ্ছেন আল্লাহ সহ্য করতে পারলেন না হে রাসূল আপনার কষ্ট আমার ভালো লাগে না আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা হুজরাতের প্রথম দিকে সুন্দর করে জানিয়ে দিলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী জোরে বলি আল্লাহ ইমানদাররা শোনো তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না নবীর কথার চাইতে তোমাদের কথা যদি বড় হয়ে যায় এটা সুস্পষ্ট বেয়াদবি হয়ে যাবে তাহলে কি হবে তোমাদের জীবনের যত আমল নামাজ যুদ্ধ করেছ সিয়াম করেছ জাকাত দিয়েছ নামাজ পড়েছ এত কষ্ট করা তোমাদের ইবাদতগুলো সব ম্লান হয়ে যাবে সব কাঠ হয়ে যাবে শুধুমাত্র বেয়াদবির কারণে এই জন্য আদবের দরকার আছে না নাই জ্ঞান আগে না আদব আগে আসতে কন কেন জ্ঞান আগে না আদব আগে আদবটা আদব না থাকলে জ্ঞান অর্জন হবে না আগে আদবের জ্ঞান দরকার লাইসাল ইয়াতীম মাম্মা তাওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলম ওয়াল আদাবি যার বাপ মারা গেল সেই তো বড় ইতিম নয় সে সবচেয়ে বড় ইতিম যে তার জীবনে আদবের শিক্ষা নিতে পারলো না আমরা আদবওয়ালা হব জোরে বলি ইনশাআল্লাহ আমার নবীজির সবচেয়ে বড় মুয়াদ্দিব ছিলেন আমার নবীজির সবচাইতে বড় বিনয়ী মানুষ ছিলেন কারণ রহমানের বান্দা কারা হবে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের যারা বান্দা হবে তারা জমিনে যখন চলবে বিনয়ী হয়ে চলবে মূর্খদের সামনে যখন কথা বলতে যাবে তর্ক বিতর্ক করবে না সালাম দিয়ে বিদায় নিয়ে নেবে আজকে কত বড় বেয়াদবি আলেমদের সাথে আলেমদেরকে নিয়ে বলা হয় হাত ভাঙ্গো
আছে না না ধার মটকায় দাও, খেলা হবে, খেলবো না। তুমি খেলতে চাইলে কি আমরা খেলবো? আল্লাহ খেলতে মানা করে দিয়েছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালাম। আমার খেলবো কেন? তুই তো মূর্খ, মূর্খ আর জ্ঞানী কখনো এক হতে পারে না, ঠিক কিনা? এই পৃথিবীর প্রথম মানুষ মূর্খ না জ্ঞানী? প্রথম মানুষ কে বলেন? পৃথিবীর প্রথম মানুষটা সবচাইতে শিক্ষিত কম না শিক্ষিত বেশি? ওয়াআল্লামা আদম আল আসমা কুল্লাহা। এই পৃথিবীতে সবচাইতে বেশি নাম যিনি জানতেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সমস্ত নাম আল্লাহ পাক আদমকে শিখিয়েছিলেন, সুবহানাল্লাহ। বলেন সেই পিতার সন্তান আমরা, আমরা কি মূর্খ থাকতে চাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জ্ঞানী আর মূর্খ যে এক হতে পারে না, একটা একটা এক্সাম্পল মনে হলো আমার, আমি প্রায় এই কথাটা বলি। এক শিক্ষিত আর মূর্খ দুজন পাশাপাশি বসে আছে, বসে গল্প করে, হঠাৎ করে ওদের মাঝে ইশারায় বাহাস শুরু হয়ে গেছে। ইশারায় বাহাসের মধ্য দিয়ে আলেম মানে শিক্ষিত লোকটা, আলেম লোকটা মূর্খের সামনে একটা আঙ্গুল উঁচু করেছে, মূর্খ এটা দেখি দুটো আঙ্গুল উঁচু করেছে, শিক্ষিত মূর্খের সামনে পাঁচটা আঙ্গুল উঁচু করেছে, মূর্খ সঙ্গে সঙ্গে মুষ্টি পাখের নাকের ডগে নিয়ে গেছে, শিক্ষিত তার ব্যাগ থেকে একটি ডিম বের করে সামনে রেখে দিয়েছে, মূর্খ তার ব্যাগ থেকে পেঁয়াজ বের করে সামনে রেখে দিয়েছে। আচ্ছা, এখন শিক্ষিত শিক্ষিতকে বলা হলো তুমি এই মূর্খের সঙ্গে বাহাস করে কি বুঝলা? কে আমি আর কি জ্ঞানী, আমার চেয়ে বেশি জ্ঞানী এই লোকটা কেন? জ্ঞানী লোকটা বলতেছে আমি যখন এক আঙ্গুল উঁচু করলাম বুঝালাম লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা কেউ নাই, কে ছাড়া? আল্লাহ ছাড়া। সে দুই আঙ্গুল উঁচু করে বুঝাই দিল ইলাহা মাত্র একজনই হবে, দুই হলে এটা মেনে নেওয়া যাবে না। সে আমার উত্তরকে মজবুত করে দিয়েছে। আমি যখন পাঁচ আঙ্গুল উঁচু করে বুঝালাম বুনিয়াল ইসলাম ও আলা খামসি, ইসলামের বেনা হলো পাঁচটি, এই পাঁচটির বেনার উপরে আর কোনো বেনা আর একটা দুইটা যোগ করা যাবে না। সে আমাকে বুঝালো হাতের মুষ্টি পাকায় আর নাকের ডগায় নিয়ে এসে বুঝালো পাঁচটার বেশি যদি কেউ ছয়টা বানায় নাক সোজা করে দেওয়া হবে। আচ্ছা, এরপর আমি যখন তার সামনে একটা ডিম বের করে বুঝালাম পৃথিবী ডিমের মতো গোলাকার, সে আমার সামনে একটা পেঁয়াজ বের করে বুঝালো পৃথিবী শুধু ডিমের মতো গোলাকার নয়, এই পৃথিবীর মতো সাতটা আসমান আল্লাহ পাক পেঁয়াজের মতো স্তরে স্তরে সাতটা আসমান জমিন তিনি সৃষ্টি করেছে। এটা হলো জ্ঞানীর চিন্তা। মূর্খকে বলা হল মূর্খ তুমি কি বুঝলা বলো? কে সে যখন আমার সামনে এক আঙ্গুল উঁচু করেছে ভেবেছে সে আমার এক চোখ কানা করে দেবে, সঙ্গে সঙ্গে আমি দুই আঙ্গুল উঁচু করে বুঝালাম তোর দুই চোখে কানা করবো। সে যখন আমার সামনে হাত পাঁচ আঙ্গুল উঁচু করেছে ভাবলাম সে আমাকে চপেটাঘাত করবে, থাপ্পড় মারবে, বুঝলাম তুই তো আমার থাপ্পড় মারবি তা আমি বাঁচবো, ঘুষি মারে তোর নাকে আউট করে দেবো। যখন সেটা সে আমার সামনে একটা ডিম বের করে রাখলো, সে আমাকে অপমান করলো, আমাকে ডিম দেখালো, আমাকে অপমান বোধ হলো, সঙ্গে সঙ্গে পেঁয়াজ বের করে বুঝাই দিলাম তোর ওই ডিমটা আমার এই পেঁয়াজ দে ভাইজে বুঝে খায় শেষ করে দেবো। এটা হলো মূর্খের চিন্তা, আর ওটা হলো শিক্ষিতের চিন্তা। মূর্খের চিন্তা আর শিক্ষিতের চিন্তা কখনো এক হতে পারে? এক হতে পারে? আমরা জ্ঞানে এগিয়ে যাব, জ্ঞান শক্তি জ্ঞান আলো, জ্ঞান শক্তি জ্ঞান আলো, আমরা জ্ঞান শক্তি এবং আলো নিয়ে সামনে যাব। আবু জেহেলদের নেতৃত্ব আমরা আর দেখতে চাই না বাংলার জমিনে, দেখতে চান না কারা কারা হাত উঁচু করে দেখা? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমাদের ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আমাদের সবচেয়ে বড় আজকে সংকট হলো ভ্রাতৃত্বের সংকট। নামাজ পড়ি, নামাজ থেকে বের হই মামলার চিন্তা করি, আছে না নাই? নামাজ পড়ি, নামাজ থেকে বের হই হিংসা করি। এক সাহাবীকে রাসূল দেখলেন তিন দিন, কয়দিন দেখলেন? তিন দিন। এক দরজা দিয়ে আসে, রাসূল বললেন শোনো সাহাবীরা, কিছুক্ষণের মধ্যে এই দরজা এক সাহাবি ঢুকবে, ওই সাহাবি জান্নাতি। এই কথা রাসূল তিন দিন বললেন, কয়দিন? এক সাহাবি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন এর আমলটা কি, রাসূল তিন দিন বললেন জান্নাতির কথা, এর কারণটা কি? গেলেন তার স্পেশাল কিছু ইবাদত খুঁজলেন, খুঁজে পেলেন না। তিনি বললেন শোনো ভাই সাদ, তোমার ব্যাপারে রাসূল তিনটা দিন জান্নাতি ঘোষণা করলেন, এর কারণটা কি? তুমি কি এমন আমল করো? সঙ্গে সঙ্গে সেই সাহাবি বলছেন ভাই অমর,
তুমি আমার কাছ থেকে যে স্পেশাল ইবাদতগুলো চাও এমন কোন গুণ আমার ভিতরে নাই যা আমার চাইতে তোমার মধ্যে বেশি আছে। কিন্তু রাসূল জামাকে দেখে জান্নাতে ঘোষণা করেছেন, আমার ব্যক্তিগত জীবনে একটা আমল হলো, আমি যেদিন রাতের বেলা ঘুমাতে যাই মনে মনে চিন্তা করি এই ঘুম থেকে আমি আর উঠবো না, এই ঘুম থেকে আমি আর উঠবো না, মনে হয় এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে, এটি আমার মৌত হতে পারে। সেই জন্য ঘুমানোর আগে সারাদিন চলতে নিয়ে যে হিংসা পয়দা হয়, সারাদিন চলতে নিয়ে রাগারাগি হয়, ভয়ে ভয়ে গণ্ডগোল হয়, ভ্রাতৃত্বের মধ্যে সংকট সৃষ্টি হয়ে যায়, মানুষের মধ্যে প্রতিশোধ ভাব সৃষ্টি হয়ে যায়, আমার যতগুলো জিনিস আমার সারাদিন জমা হতে থাকে, রাত্রিবেলা যখন ঘুমাতে যায় সমস্ত রাগ হিংসা ক্ষোভ সব কিছু আমি আমার মন থেকে সাফ করে ফ্রেশ মনে আমি ঘুমাতে যাই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, তাহলে আমরা জাহান্নামকে দূরে ঠেলে দেবো, জান্নাতকে কাছে টেনে নেব, হিংসা করা যাবে না, হিংসাত্মক মনোভাব কোন ইমানদার আনতে পারে না, অহংকার আনতে পারে না, অহংকারী বান্দা কখনো হতে পারে না। অহংকার কার? আসতে বলবেন অহংকার কার? অহংকার করবেন কে? অহংকার তো একমাত্র আল্লাহই করবেন, বান্দা কখনো অহংকারী হয় না। আমার দেশে অহংকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ক্ষমতার বড়াই আছে, ক্ষমতার অহংকার, টাকার অহংকার, চেহারার অহংকার, বিশাল বডি বানাইছে, সুন্দর বডি, সুন্দর চেহারা, সুন্দর বডি, জিম করে করে বিশাল বড়, কি বলে বিশাল বড়, মানে ফিট বডি বানায় ফেলছে, জিম বডি বানায় ফেলছে, রাস্তায় যখন চলে ভাবসাব দেখায় আমি একজন কিছু, আমি একজন বড় মাল, আছেন এরকম আছে না, আমি একখান মাল বুঝায়। ও যুবক, অহংকার করে তোমারও যদি ফজর নামাজ কাজা হয় ওই বডি দিয়ে তোমাকে জান্নাতে যেতে দেবে না আল্লাহ তাআলা, যদি কোন ঠিক কিনা। তোমাকে বিনয়ী হতে হবে, রুকু করতে হবে, সিজদা দিতে হবে, তোমাকে বিনয়ী বান্দা হতে হবে, ওই বডি তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। তোমার অহংকারে তুমি জমিনটাকে দাবায় ফেলতে পারবে না, তোমার অহংকারে তুমি তোমার মাথাটাকে পাহাড়ের চৌ চৌ করতে পারবে না। আল্লাহ সুন্দর করে বলছেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলি আল্লাহু আকবার। তুমি অহংকার করে চলো না, ক্ষমতার বড়াই করো না। ক্ষমতার মসজিদে বসেছিল মিস্টার ফেরাউন, 1600 বছর হায়াত পেয়েছিল, এখনো সেই ফেরাউন আছে না নাই? মরা না তাজা? মরা না তাজা? সুটকি কি সুটকি? হ্যাঁ, এখনো ফেরাউন পৃথিবীতে কিন্তু আছে। ফেরাউনের লাশটা থাকার পরেও কেউ ফেরাউনকে সম্মান জানায় না, শ্রদ্ধা জানায় না। আর আমার নবী মুসা আলাইহিস সালাম, আমার নবীর আগের নবী মুসা আলাইহিস সালাম, তার কোনো ছবিও নাই, তার কোনো লাশও নাই, তার কোনো কিছুই নাই, কিন্তু গোটা দুনিয়া জুড়ে ফেরাউনের নাম আছে না মুসার নাম আছে? কার নাম আছে? মুসার নাম সুনামে, আর ফেরাউনের নাম কুনামে আছে, কুখ্যাতি আর সুখ্যাতি। তার বড় প্রমাণ হলো গোটা দুনিয়া জুড়ে আপনি ফেরাউন নামে একটা লোক খোঁজেন, খুঁজে পাবেন না। মুসা নাম আছে না নাই? ঈসা নাম আছে না নাই? ইব্রাহিম নাম আছে না নাই? এই জায়গায় মুসা নামে লোকটাকে একটু হাত তুলে দেখান তো, মুসা নাম কার? এই যে মুসা। আর আছে নাকি? ওই যে মুসা। আর কই? বহু মুসা এখানে। এই মুসা কই? এখানে আরেকজন, এই মুসা কই? এই ছাত্রের মধ্যে মুসা আছে, মঞ্চেও আছে, মাঠেও আছে, মুসার সরাসরি গোটা দুনিয়া জুড়ে মুসা মুসা, কোরআনেও মুসা আছে, সেই মুসার নাম সমাজেও আছে। ইব্রাহিম আছে না নাই? ইব্রাহিম কই দেখি? ওই যে ইব্রাহিম, বাপ আছে দেখি, তার বেটা ইসমাইল কই দেখি? ইসমাইল কই? ওই যে ইসমাইলও আছে, বলে আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে ইব্রাহিম পাওয়া গেল, ইসমাইল পাওয়া গেল, মুসা পাওয়া যাবে, ঈসা পাওয়া যাবে, মুহাম্মদ তো সবার নামের আগে দিয়ে আছে, জোরে কোন সুবহানাল্লাহ, সবার আগে মুহাম্মদ আছে না নাই? আমার দেশের মানুষ যখন সৌদি আরবে যায় সবাই আশ্চর্য হয়, সবার নাম মুহাম্মদ, কি কথা বলছেন? সবার নাম কি মুহাম্মদ? কি রে বাপরে বাপ, সবার নাম মুহাম্মদ হয় নাকি? আমার দেশে মুহাম্মদ ঢোকার কারণ হলো আগে নাম ছিল দলিলে দেখবেন শ্রী শ্রী অমক,
মুসলমানদের নামের আগেও কি লেখা থাকতো? স্ত্রী। এটাকে হজফ মাহজুফ করার জন্য, হজফ করার জন্য মুহাম্মদ শব্দটা লাগানো হয়। আরব তো আর বোঝেন, আরব কয়েছে সব মোহাম্মদ, জোরে করে আল্লাহু আকবার। ঠিক আছে, আমরা আমরা তো উম্মতে মুহাম্মদ, আল্লাহু আকবার বলেন, আমরা কি মুহাম্মদ? উম্মতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ ইসমাইল, উম্মতে মুহাম্মদ ইব্রাহিম। দেখেন খালি নবী নবী নবী, জোরে করে সুবহানাল্লাহ। দেখি ফেরাউনকে হাত তুলেন, একটা আছে ফেরাউন, আছে একটা ফেরাউন হাত ওঠে, গোটা দুনিয়াতে কোথাও কি ফেরাউন পাওয়া যাবে? ফেরাউন নামে পাওয়া যাবে? কামে আসে না নাই? কামে ফেরাউন আসে না নাই? এই পৃথিবীতে প্রথম হত্যার রাজনীতি শুরু করেছে ফেরাউন, হত্যার রাজনীতি, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়াইস্তাহইউনা নিসাআকুম, ছেলে সন্তানগুলোকে জবাই কর, কেন? আমার রাজনীতি পাকাপোক্ত করতে হবে। আজকেও যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি করছো, সবগুলো ফেরাউন হামানদের প্রেতাত্মা তোয়া, ঠিক কি না? ফেরাউন চলে গেছে, ফেরাউনের নাতি পুত্র আওলাদ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা সাক্ষী দাও, হ্যাঁ নামাজ পড়ে মিথ্যা মামলা করো, তোমার নামাজ দিয়ে কাজ হবে না, মিথ্যা মামলা দিলে সোজা জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? আকলমান ইশারা বাসা সম্মানিত ভাইয়েরা, আকলমান ইশারা বাসা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতই যথেষ্ট, বুঝেনেন কথা কি? বুঝতেছেন? বসে আছেন প্যান্ডেলে, কত হবে অ্যাঙ্গেলে? ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, কিন্তু সময় তো নাই, ডাইরেক্ট ডাইরেক্ট নেগেটিভ পজিটিভ, আগুন ধরুক ধরুক। ادعوا الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن। আবু জেহেল কখনো রাসূলকে খারাপ বলেনি, কখনো না। আবু জেহেল সারা জীবন রাসূলকে বলেছে মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী। বদর যুদ্ধের দিন আবু জেহেল নেতৃত্ব দিচ্ছে, আর আমার নবীজি মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন, যুদ্ধের মুখোমুখি হবে। উতবা সাইবা মুগীরা সব এক জায়গায় হয়ে বলে, আবু জেহেল এত ক্লান্ত শান্ত হয়ে 350 মাইল পাড়ে দিয়া লোহিত সাগরের পথ দিয়ে ঘেসে ঘেসে আমরা বদরে চলে আসলাম, যার বিরুদ্ধে যুদ্ধ করতে আসলাম, সে লোকটা আল আমিন, সে লোকটা সাদেক। সত্যি করে আবু জেহেল বলতো মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল বলে আকাশের নিচে আর জমিনের উপরে মুহাম্মদ বিন আবদুল্লাহর চাইতে সুন্দর সত্য মানুষ পৃথিবী তার একটাও নাই। আল্লাহু আকবার বলেন, এটা কার বক্তব্য? আবু জেহেলের বক্তব্য। সম্মানিত ভাইরা, আজকেও সমাজে কিছু আবু জেহেল আছে, বলে আলেমরা ভালো, বলে না লোকটা ভালো, কিন্তু ইসলাম করে, ইসলাম মানে, কোরআন মানে, আছে না নাই? তাহলে আবু জেহেলের কথার সঙ্গে মিল আছে না নাই? আছে না নাই? তো লোকটা ভালো, লোকটা ভালো, বলে না এরকম, বলে না, বলে না, কি সুন্দর মিল পাওয়া যায় আবু জেহেলের কথার সাথে, দেখছেন একদম মিলে যায়, মনে খেলা তো ভাই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে দেখতে চান শত্রু শত্রু না বন্ধু বন্ধু? শত্রু শত্রু না ভাই ভাই? আমরা কি হয়ে যাব? ভাই ভাই হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট করতে হবে। যে কজন আমরা ঈমান নিয়ে চলতে চাই, ইমানের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, মুমিনদের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন তোমাদের মধ্যে অবশ্যই থাকা উচিত কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের ভিতরে অবশ্য অবশ্যই এমন একটি টিম, এমন একটি দল থাকতে হবে যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই দল ভ্রাতৃত্বের বন্ধনের দল কে দেখতে চান? আস্তুর কে দেখতে চান? আল্লাহ দেখতে চান। আমরা সেই দলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের নেত, আমাদের রবকে,
আরো জোরে আমাদের রবকে, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আমাদের দলটা কি, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আমাদের রব নেতা দল, বাস এই তিনটাকে সামনে নিয়ে চলবো। এই তিনটার মধ্যে কেউ ভাগ বসাতে আসলে সোজা গলা চিপে ধরবো আমরা, এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে। আমার দিকে তাকান, ভ্রাতৃত্ব টিকে রাখতে হবে। সাহাবে কেরামদের মধ্যে কি ভ্রাতৃত্ব ছিল, আল্লাহু আকবার, এত ভ্রাতৃত্ব গভীর ছিল যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। একটু আসতে বলি, সুবহানাল্লাহ, স্বপ্ন পর্যন্ত যে এক সাহাবি যে স্বপ্ন দেখেছেন, ওই স্বপ্নে আরেকজন সাহাবি হুবহু দেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেকদিন পর, আমার নবীজির ইন্তেকালের বেশ কিছু পরে, হঠাৎ করে রাত্রেবেলা স্বপ্নে দেখেন নবীজি তার ঘরের সামনে দাঁড়ানো। নবীজি তার ঘরের সামনে দাঁড়ানো, সালাম দিয়ে তিনি ভিতরে ঢুকলেন এবং হযরত আলী শিয়রের পাশে এসে বসলেন। ব্যাগ থেকে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর তিনি তিনটা আঙ্গুলে বের করলেন, বের করে বলছেন, আলী মুখটা ফাঁকা করো, মুখটা ফাঁকা করলেন, মুখের মধ্যে তিনি একটা খেজুর উঠাইয়া দিলেন। হযরত আলী স্বপ্নের মধ্যে তা খেয়ে নিলেন, ঘুম থেকে তিনি জাগা পেয়ে গেলেন। জাগা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নবীর স্বপ্ন কি মিথ্যা হয়? পৃথিবীর সব স্বপ্নের কোনো দলিল নাই, কিন্তু নবীর স্বপ্ন যে দেখবে এটা দলিল, এটা সহি, রসুল কি সে দেখে? জোরে বলে সুবহানাল্লাহ। সবাই কি রসুলকে দেখতে চান? নবীর দল না কইরা, হ্যাঁ, নবীর দল না করে দেখতে চান? আমরা নবীর দল করব, নবীকে দেখব। জোরে বলি ইনশা আল্লাহ। শেষ করে দেব, চালাবো আলোচনা, জোরে বলি ইনশা আল্লাহ। এই মাহফিলটা আমি নিয়েছি খুব অল্প সময়ে, এই 8-10 দিন আগে। আমার খালিদ কোথায়? খালিদ এরা কি এসে, কোনটা আমি চিনতেছি না তো, সব ভাই তো একই রকম দেখা যায়, হ্যাঁ একই রকম দেখা যায় না, ফুটন্ত গোলাপ সবগুলো, যোগ্য পিতার যোগ্য সন্তান। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে সন্তান শিক্ষিত করে আপনার সন্তান আপনাকে দেখতে পারে না, খেদমত করতে পারে না, সেই সন্তান, ওই শিক্ষার দরকার নাই, ঠিক কিনা? জীবন দিয়ে ভালোবাসতে হবে বাপ মাকে, বাপ মাকে আমরা খেয়াল করবো। জোরে বলি ইনশা আল্লাহ। খুব সুন্দর, খালিদ আমাকে 3 বছর হলে চায়, আমার মসজিদে গেছে, হয় না হয় না, 7-8 দিন আগে আমাকে বললো, ভাই একটু মেহরবানি করে হুজুর আপনি যে সময় পারেন, মাগরিবের পরে হলে আপনি দেন। মাগরিবের পর আমি আজকে একটা সময়টা দিয়েছিলাম, সময় চলে যাচ্ছে, আর একটু সময় আমি দিচ্ছি আপনাদেরকে। তো আজকে হয়তো আমি চূড়ান্ত খোরাক মিটাতে পারবো না, অতৃপ্তি কিছু রয়ে যাবে। আগামীতে আমি এই মাঠে এই মুহূর্তে প্রমিস করে যাচ্ছি, ওয়াদা দিয়ে যাচ্ছি, আমি আগামীতে আসবো। জোরে বলি ইনশা আল্লাহ, আর জোরে বলি ইনশা আল্লাহ। আমি বিশেষ করে মুরব্বীর চেহারার দিকে তাকাই, এই মাহফিলের নেতৃত্ব দিচ্ছে আলে বোলামা, বলি আলহামদুলিল্লাহ। অনেক মাহফিলের সভাপতি পাই, দাড়ি নাই, মোসো নাই, আসে না নাই, বলেন তো আসে না, এরকম আসে না। আজকের মাহফিল আমরা সব দিক থেকে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষকে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, যারা যাদের দাড়ি নাই, মোস নাই, তাদেরকেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা তাদেরকেও ভাই মনে করি, আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধু, জি ভ্রাতৃত্বের, জি ভ্রাতৃত্বের যে বন্ধন, এই বন্ধন আমরা অটুট রাখবো যে কোনো মূল্যে। জোরে বলি ইনশা আল্লাহ। একজন মামলা করতে যাবে, আমরা মামলা আটকায় দেবো, ঠিক কিনা? তোকে মামলা হতে দেবো না ভাই, তোর কি সমস্যায় বসি, লেগেছে ভাই ভাই গণ্ডগোল, ফাসলিহু ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু, ইসলাহ করো, সংশোধন করো। ভাই গণ্ডগোল করো না, আসো বসি, ইসলাহ করো, দুই ভাইয়ের মধ্যে বিবাদ মিটানো, নফল নামাজের চাইতো বেশি সওয়াব। জোরে কান সুবহানাল্লাহ। এগুলো কাজ, এগুলো দিনের কাজ আমরা করবো, জোরে বলি ইনশা আল্লাহ। হযরত আলীর কথা বলছিলাম, মনে আছে আপনাদের? হযরত আলী তিনি ঘুম থেকে জাগা পেলেন, শুকরিয়া আদায় করে নামাজ আদায় করলেন, নফলে নফল নামাজ পড়লেন, ফজর আজান হয়ে গেল মসজিদে নববীতে, চলে গেলেন মসজিদে নববীতে, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ পড়াচ্ছেন বেতনভুক্ত কোনো ইমাম, নির্দিষ্ট কোনো ইমাম নয়, নামাজ পড়াচ্ছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে শাসকরা কি হবে? শুধু শাসক নাই এবং ইমাম, আগে কি, আগে কি বলেন, আগে ইমাম এরপরে কি শাসক, আগে ইমাম এরপরে কি শাসক, এখন কি, হ্যাঁ এখন কি ইমামতি আছে, ইমামতি আছে না, এই জন্য তো সমস্যা, সমস্যাতে এই জায়গায়।
পেঁয়াজ তো এই জায়গায় লেগে আছে, হযরত ওমর নামাজ পড়ালেন, নামাজ শেষেই তিনি দেরি করলেন না, ডান দিকে তাকায় দেখেন কে যেন এক টোপলা খেজুর এসে হাদিয়া স্বরূপ নিজেই গেলেন, খেজুরটা হাতের মধ্যে নিয়ে প্রথম কাতারে সবাইকে চারটা পাঁচটা করে খেজুর দিতে লাগলেন, দ্বিতীয় কাতারে তাই করলেন। আলী জায়গা পান নাই প্রথম কাতারে, কারণ ওখানে তো মুসল্লা পারান থাকতো না, আমাদের দেশে তো সহদের জন্য একটা মুসল্লা আছে না নাই, জায়নামাজ আছে না, সেক্রেটারি জায়নামাজ, অমুকের জায়নামাজ, এগুলো তো এখন মানে দখল হতে হতে মসজিদ সুদ্ধা দখল, বুঝলেন না? আচ্ছা, মানে দোল মানে মসজিদের পদ অনুযায়ী তার জায়নামাজ পড়া থাকে, ওরকম তার ছিল না। তিনি জায়গা পেলেন তৃতীয় কাতারে, মাঝখানে তিনি দাঁড়ায় গেলেন, মাঝখানে দাঁড়ায় নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার সবার হাতে হাতে দুই তিনটা করে খেজুর দেওয়া শেষ, তৃতীয় কাতারে আলীর আগের জনকে পর্যন্ত দুইটা তিনটা করে খেজুর হাতের মধ্যে দিলেন। এবার আলীর কাছে সমরে ফারুক বলছেন, ও আলী মুখটা ফাঁকা করো, মুখটা তিনি ফাঁকা করলেন, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর তিনটা আঙ্গুলে নিয়ে সুন্দর করে তার মুখের মধ্যে বিসমিল্লাহ বলে তুলে দিলেন। এবার বলছেন আলী তুমি খেয়ে নাও, হযরত আলী একটা খেজুর খেয়ে বলছেন আমিরুল মুমিনিন আরো তো খেজুর ছিল, আপনি আমাকে একটা তো মুখে তুলে দিলেন কেন? ওমরে ফারুক হু হু করে কেঁদতে কাঁদতে কাঁদতে বলছেন আলী রে গত রাত্রে তুমি যা দেখেছ আমিও তাই দেখেছি, যেরকম সুবহানাল্লাহ, তোমার কাছে রাসূল স্বপ্ন এসেছেন আর আমি সেই স্বপ্নের জন্য নিজের চোখে অবলোকন করেছি, রাসূল যদি তোমাকে একটার বেশি দুইটা খেজুর খাওয়া দিতেন আমি তোমাকে তাই খাওয়ায় দিতাম, কি ভ্রাতৃত্বের বন্ধন ছিল রে আমার ভাইরা। আরে আমার নবজি যখন হিজরত করলেন মদিনায় যখন চলে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ বড় একজন ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ, মদিনায় চলে গিয়ে গরিব হয়ে গেলেন, বউ নাই, বাচ্চা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। আমার নবীজি আব্দুর রহমান ইবনে আউফের দিকে তাকায়া চোখের পানি ফেলতে ফেলতে রাসূল বলছেন, আব্দুর রহমান তোমাকে দেখে আমার চোখে পানি চলে আসলো, মক্কায় তোমার রমরম ব্যবসা বাণিজ্য বউ বাচ্চা সব ছিল, আজকে হিজরতের মধ্য দিয়ে আজকে তুমি ফকির হয়ে গেছো, আব্দুর রহমান তোমার কি কষ্ট হয় না? আব্দুর রহমান মুসকি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সুন্দর চেহারা দেখলে আমার সব দুঃখ চলে যায়, আমি তো আপনাকে পেয়েছি আপনার মতো বড় দৌলত পাইলে পরে আর দুনিয়ার কি লাগে। আমার নবীজি বলছেন, আব্দুর রহমান তুমি কি জানো তোমার বাড়ি আবু জেহেল দখল করে নিয়েছে? আব্দুর রহমান আও বলছেন, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল দখল করেছে আমার বাড়ি আর আমি রাসূল আমি দখল করেছি আপনার মনের বাড়ি, যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আব্দুর রহমান তুমি কি জানো তোমার বাড়ি আবু জেহেল দখল করার সঙ্গে সঙ্গে তোমার বাড়ির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ তিনি আসলে বয়সের একজন সাহাবী ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ কি রাসূল বলেন, আব্দুর রহমান একটু দাঁড়াও আমার একজন আনসার সাহাবী আছে, ও আনসার সাহাবী এদিকে আসো, আস্তে করে টেনে নিয়ে বলছেন, ও আনসার সাহাবী তোমার তো প্রচুর সম্পদ আছে মদিনায়, বড় বড় খেজুর বাগান আছে, প্রচুর সম্পত্তির মালিক তুমি, আমি তোমাকে বিশ্বনবীর পক্ষ থেকে তোমাকে বলতে চাই অন্তত আমার আব্দুর রহমানের জন্য তুমি একটু সুনজর দাও, একটু লক্ষ্য করো। আব্দুর রহমানের নাফের দিকে তাকানোর জন্য রাসূল যখন তাকিদ দিলেন সাহাবী এটাকে ফরজ মনে করলেন, সাহাবী করলেন কি বড় বড় দুইটা খেজুর বাগান দেখালেন, বড় বড় দুইটা খেজুর বাগান দেখা দিয়ে বলছেন, ও ভাই আব্দুর রহমান এই দুইটা খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়ে দিয়েছেন, আমি তোমাকে দুইটা খেজুর বাগান দেখাই দিলাম এই জন্য তোমার যে বাগানটা পছন্দ হবে সেই বাগানটাই মুহূর্তে তোমার নামে দলিল হয়ে যাবে, একটু আস্তে কম সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমানের নবাব বললেন, ভাই আর তুমি কি করবে বলো, কার কি করবো রে ভাই, তোমার তো বউ নাই, তুমি যুবক মানুষ, যৌবনকে কন্ট্রোল করা খুব কঠিন ব্যাপার, তোমার তো বিয়ে করা দরকার, কিন্তু এই মুহূর্তে তোমার কিচ্ছু নাই, মদিনার কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে কোনো মেয়েকে বিয়ে দেবে না, অতএব কি করা যায়, আল্লাহ আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, আমি তোমার জন্য যে কোনো একটা স্ত্রীকে তালাক দেবো, তুমি তাকে বউ বানায় নিবা, কি পরিমাণ ভালোবাসা উদারতা তাদের মধ্যে কাজ করেছে। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাই তুমি আমার জন্য যা কিছু করেছ আমি দারুণ খুশি হয়েছি, খেজুর বাগানের দলিল লাগবে না, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, আমাকে একটু বিজনেস শেখাও, ব্যবসা শেখাও, একটু কৌশলটা শেখায় দাও, আমি তো মক্কায় ব্যবসা বাণিজ্য করে আসছি, ছোট্ট একটা বাজার দেখিয়ে দেওয়া হলো, ব্যবসা শুরু করে দিলেন। ব্যবসা করতে করতে ওই আব্দুর রহমান এক পর্যায়ে তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন, কারণ যৌবন থাকলে বিয়ে করার দরকার আছে না নাই,
আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? আজকে বিয়ে বেশি না জেনা বেশি? আদর্শ পিতার দায়িত্ব সন্তান যখন যৌবনে পদার্পণ করবে তার বিয়ের চিন্তা আগে করা, ঠিক কিনা বলেন? ক্যারিয়ারের সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নাই, বিয়ের সিদ্ধান্ত আগে নিয়ে নেওয়া। এই সিদ্ধান্ত অবহেলার কারণে বহু যুবক তার যৌবন হারায় ফেলে, বহু যুবতী তার যৌবন হারায় ফেলে, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যৌবনটা নষ্ট করে ফেলে, সতীত্ব হারায় ফেলে। যুবক, তোমার যৌবন একজন ব্যক্তির জন্য বরাদ্দ, তোমার একমাত্র স্ত্রী। আমার মা, আপনার যৌবন একজন ব্যক্তির জন্য বরাদ্দ, সেটা হচ্ছে আপনার স্বামী। এছাড়া কোনো এই লাইন ওই লাইন, দুনিয়ার সমস্ত যত লাইন আছে সমস্ত লাইনগুলো হালাল লাইন না হারাম লাইন? আস্তে কি লাইন বলেন? হারাম লাইন, এগুলো করা যাবে না। আব্দুর হামিদ ইবনে আওফ করলেন কি, বিয়ে শাদী করে নিলেন। বিয়ে শাদী করে নেওয়ার পর তিন দিন পরে আমার নবীজির দরবারে চলে আসলেন, সুন্দর পোশাক, গায়ে তার সুগন্ধি লাগানো। রসুল দেখে দেখে বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারায় কেমন যেন নূর চমকাচ্ছে, সুন্দর পোশাক, মনে হয় তুমি একটা কিছু করছো। তুমি কি বিয়ে শাদী করছো নাকি? হুজুর, বিয়ে তো করে ফেলছি আমি। নবজি আবার মুসকে মুসকে হাসি মেরে বলছেন, আব্দুর রহমান, তুমি বিয়ে করলে আমার তুমি দাওয়াত দিলে না হুজুর? মনে ছিল না, কি ছিল না, মনে ছিল না? সহিরাওয়ায়াত এটা, নবজি আমার মনে ছিল না। রসুল বিন্দু পরিমাণ মনক্ষণ্ণ হলেন না, মনক্ষণ্ণ করলে মনক্ষণ্ণ তার হলো না, রাগ করলেন না, গোসরা করলেন না, বললেন, বরং বলেন, ঠিক আছে, যৌবন পেয়েছ, যৌবন আছে, তোমার তো বিয়ে করাই দরকার, কিন্তু আমার তো দায়িত্ব আছে, তুমি যে বিয়ে করেছো মরণার টাকা দিয়েছো নাকি? হ্যাঁ, টাকা পাই না কোথায় হুজুর? ওই যে সাহাবি আমাকে ব্যবসা শিখিয়েছে, ওই ব্যবসার বরকতে কয়েক রতি সোনা কামাই করেছি, কয়েক রতি আনিও না, কয়েক রতি সোনা কামাইয়ের মধ্য দিয়া আমি কিছু টাকা আর্ন করে ফেলেছি, ওইটুকু সোনা দিয়া, ওইটুকু টাকা দিয়া বউকে আমি মরণের সুযোগ দিই, বউকে রানী বানায় বাড়িতে নিয়ে আসছি। আমার নবজি হাত উঁচু করে আল্লাহর দিকে, আরশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দাও, আমার আব্দুর রহমান বিন আওফের ব্যবসায় বরকত দিয়া দাও। যরকম সুবহানাল্লাহ, অনেক লম্বা কথা, এত বরকতে ধন্য এই বদরি সাহাবি, জান্নাত প্রাপ্ত সাহাবি আব্দুর রহমান ইবনে আওফ, এত বরকত পেয়েছিলেন। মোতার যুদ্ধের সময় তিনি তিন বস্তা সোনা আল্লাহর পথে দান করেছিলেন, যরকম সুবহানাল্লাহ। যখন তিনি মারা যান, মারা যাওয়ার সময় এত পরিমাণ সম্পদ তিনি রেখে গেলেন, সন্তানরা কুড়াল দিয়ে দিয়ে সোনা কেটে কেটে সম্পত্তিগুলো ভাগ করে নিয়েছিল, নবীর দোয়ার ফসল, যরকম সুবহানাল্লাহ। কামাই করতে আপত্তি নাই, কিন্তু কামাই করতে নিয়ে বৈধ না অবৈধ খুঁজবো? আসতে পারেন, বৈধ না অবৈধ খুঁজবো? বৈধ খুঁজবো। এই ঘটনার টেনানার মূল উদ্দেশ্য হল ভ্রাতৃত্বের বন্ধন। ইয়ার মুখের ঘটনা কে না জানেন? ইয়ার মুখের যুদ্ধে একজন স্বামী তৃষ্ণার্ত হয়ে তিনি ছটফট করছেন পানির জন্য, একজন সেবক এসে সেবা করার জন্য হাতে গ্লাস নিয়ে দাঁড়ায় আছে তার সামনে, ভাই এই যে গ্লাস তুমি পান করো পানি। এই গ্লাসটা যখন হাতের সামনে দিয়েছে ওই প্রথম ব্যক্তি ওই মুজাহিদ গ্লাস হাতে নিয়ে দেখতেছে দ্বিতীয় জন খুব তৃষ্ণার্ত, বলতেছে আমার হাতে দিও না, আমার ওই ভাইটা না খেয়েছ, বেশি তৃষ্ণার্ত, তার হাতে দিয়ে দাও। দ্বিতীয় জনের হাতে দেওয়া হলো, পানি পান করলেন না সেই লোকটাও, সেই সাহাবি একই কথা বলে তৃতীয় জনকে দেখায় দিলেন, তৃতীয় জন বলে চতুর্থ জনের কথা, চতুর্থ জন বলে পঞ্চম জনের কথা, পঞ্চম জন বলে ষষ্ঠ জনের কথা, ষষ্ঠ জন বলে আমি অতৃষ্ণার্ত নই, ওই প্রথম জনের কাছে চলে যাও। প্রথম জনের কাছে সেবক গ্লাসটা হাতের মধ্যে নিয়ে যখন গিয়ে দেখে তুমি পানি পান করে ইতিমধ্যে সে মৃত্যুর কোলে ঢুলিয়ে পড়েছে, দ্বিতীয় জন মারা গেল। একজন আরেকজনকে প্রাধান্য দিতে গিয়া ইয়ার মুখের যুদ্ধে ছয়জন মুজাহিদ দুনিয়া থেকে বিদায় নিলেন। এই ভ্রাতৃত্বের এই প্রাচীন ইতিহাস লালন করে আমাদের সামনে ভ্রাতৃত্বের প্রাচীর তৈরি করতে হবে মুসলমান। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? নামাজ পড়ি আমরা একানা জামাতে, আসতে কোন নামাজ পড়ি আমরা একানা জামাতে, এলোমেলো মানে এলোমেলো না সোজা, অনিয়মে না নিয়মে, মোহাব্বত না রাগারাগি, নামাজ শেষে সুন্দর মুসাফা হয় কিনা, দেখা সাক্ষাৎ হয় কিনা, মুখোমুখি হয় কিনা, এগুলো কি ভ্রাতৃত্বের এগুলি সত্যতার লক্ষণ? সত্যতার লক্ষণ নয়। এই ভ্রাতৃত্ব তৈরি করব আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এগুলো যদি করতে পারো বান্দা আরেকটা কাজ তোমার সঙ্গে লাগায় দিবে, সেটা হলো ওয়াত্তাকুল্লাহ। জীবনের সকল জায়গায় তুমি ভয় পাবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় পাবে। আল্লাহকে যদি কোনো বান্দা ভয় পায় তার জন্য জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম?
অবশ্যই তার জন্য যেন আল্লাহকে ভয় পাওয়া মানে গুনাহ না করা, আল্লাহকে ভয় করা মানে সামনে গুনার কাজ করতে গেলে ভাববো আমার সামনে কে আছেন, আমার জীবনের রাজ সাক্ষী কে, আমার জীবনের রাজ সাক্ষী কে, প্রত্যেক ইমানদারের জীবনের রাজ সাক্ষী কে? আল্লাহকে সাক্ষী রেখে কোনো ইমানদার গুনাহ করতে পারে? আমরা গুনার কাজে লিপ্ত হব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আসুন আমাদের জীবনকে সুন্দর করি। সবাই নামাজ পড়ি তো নাকি? সবাই নামাজ পড়ি? পাঁচ অক্ত নামাজ পড়বেন? কারা কারা একটু হাত তুলে দেখান, একটু চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? নামাজ আগে, সব কাজের আগে মূল কাজ কি? নামাজ। যে নামাজ ছেড়ে দেবে, যে নামাজ ছেড়ে দেবে শয়তান তাকে আসর করবে। আমরা শয়তানের আসরে পড়তে চাই না, নামাজ আমরা পড়বো পাঁচ অক্ত। আল্লাহ তুমি কবুল করো। কেউ যাবে না, আমি তো যেতে বলিনি, বেশি তো রাত হয়নি, ওঠেন কেন, বসেন, অন্তত দোয়া তো হবে। বাপমার জন্য যে সন্তান দোয়া করে না তার চাইতে বড় কৃপণার কেউ আছে? বাপমার জন্য এতগুলো লোক নিয়ে আমরা দোয়া করবো, এরকম কৃপণতা কেউ দেখাবেন না। বসুন, একটা লোক নড়বেন না যার বাপমার প্রতি দয়া নাই, তিনি ওঠেন। সবাই বসবেন। মাহফিল কমিটি একটু আমাকে একটু মানে বলেছেন, কি বলেছেন বুঝতেছেন তো আপনারা? মাদ্রাসার মাহফিল একটু যদি দেওয়া যায়, আমি তো এরকম করে কালেকশন করতে পারি না, এই অভ্যাসটা আমার খুবই কম, হয়তো এই বছরে তিন চার জায়গায় মনে হয় আমার বলার সুযোগটা হলো, আমাকে এরকম বন্ধু বলে না সাধারণত। তো যেহেতু উনি আমার বলেছেন, আমি আন্তরিকতা নিয়ে বলবো, দান একটা, দান এটা এমন একটা অপশন। আবু বকরের চারটা কাজ আজকে শিখলাম না, আজকে শুনলাম না আমরা, যে দান কে করেছো, রোজা কে রেখেছো, সেবা কে করেছো, আজকে শিখলাম না আমরা, শিখলাম না তো? আজকে দৈনন্দিন কাজের ভিতরে দান একটা দৈনন্দিন কাজ, আমরা দৈনন্দিন কাজের অংশ হিসাবে আজকে আমরা কিছু দিয়ে যাব। পাঁচ পারি, দশ পারি, পনেরো পারি, বিশ পারি, পঞ্চাশ পারি, একশো পারি, পাঁচশো পারি, হাজার পারি, এক লাখ, দুই লাখ, বিশ লাখ, পঞ্চাশ লাখ, এক কোটি, এক কোটি। এই জন্য বললাম আমার মাহফিল এরকম ব্যক্তি, এরকম আল্লাহ আমার নসিবে জুটেছে। বললাম কি আসেন দশ হাজার, পাঁচশো থেকে এক লক্ষ শেখ লেখে বলে হুজুর বেশি দিলাম না, এক কোটি দিলাম। সেদিন থেকে ভাবছি যে আল্লাহ জীবনের অন্তত হাজার কমো না, অন্তত লাখ দিয়ে শুরু করবো। বলো তো যায় না কে কখন কোন দিক দিয়ে দিয়ে দেয়। আমরা সবাই দেবো, জোরে বলি ইনশা আল্লাহ। চাদর যাবে, ব্যাগ যাবে, যে যা পারে আমার মা বোন সবাই আমরা দেবো। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রসুল দেখে দেখে বলছেন, আব্দুর রহমান তোমার চেহারায় কেমন যেন নূর চমকাচ্ছে, সুন্দর পোশাক, মনে হয় তুমি একটা কিছু করছো, তুমি কি বিয়ে শাদী করছো নাকি? হুজুর বিয়ে তো করে ফেলছি আমি। নবজি আবার মুসকে মুসকে হাসি মেরে বলছেন, আব্দুর রহমান তুমি বিয়ে করলে আমার তুমি দাওয়াত দিলে না হুজুর? মনে ছিল না, কি ছিল না, মনে ছিল না? সহিরা ওয়ায়াত এটা, নবজি আমার মনে ছিল না, রসুল বিন্দু পরিমাণ মনক্ষুণ্ণ হলেন না, মনক্ষুণ্ণ করলে মনক্ষুণ্ণ তার হলো না, রাগ করলেন না, গোসা করলেন না, বললেন বরঞ্চ বলেন ঠিক আছে, যৌবন পেয়েছ, যৌবন আছে, তোমার তো বিয়ে করাই দরকার, কিন্তু আমার তো দায়িত্ব আছে, তুমি যে বিয়ে করেছো মরণার টাকা দিয়েছো নাকি? হ্যাঁ, টাকা পাই না কোথায় হুজুর? ওই যে সাহাবি আমাকে ব্যবসা শিখিয়েছে, ওই ব্যবসার বরকতে কয়েক রতি সোনা কামাই করেছি, কয়েক রতি আনিও না, কয়েক রতি সোনা কামাইয়ের মধ্য দিয়া আমি কিছু টাকা আর্ন করে ফেলেছি, ওইটুকু সমানা দিয়া, ওইটুকু টাকা দিয়া বউকে আমি মহরণার স্বরূপ দিই, বউকে রানী বানায় বাড়িতে নিয়ে আসছি। আমার নবজি হাত উঁচু করে আল্লাহর দিকে, আরশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দাও, আমার আব্দুর রহমান মিনাফের ব্যবসায়ী বরকত দিয়া দাও। যরকম সুবহানাল্লাহ, অনেক লম্বা কথা, এত বরকতে ধন্য এই বদরি সাহাবি, জান্নাত প্রাপ্ত সাহাবি আব্দুর রহমান ইবনে আওফ, এত বরকত পেয়েছিলেন। মুতার যুদ্ধের সময় তিনি তিন বস্তা সোনা আল্লাহর পথে দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, যখন তিনি মারা যান, মারা যাওয়ার সময় এত পরিমাণ সম্পদ তিনি রেখে গেলেন, সন্তানরা কুড়াল দিয়ে দিয়ে সোনা কেটে কেটে সম্পত্তি গুলো ভাগ করে নিয়েছিল, নবীর দোয়ার ফসল। জোরে কোন সুবহানাল্লাহ, কামাই করতে আপত্তি নাই, কিন্তু কামাই করতে নিয়ে বৈধ না অবৈধ খুঁজবো, আসতে পারেন বৈধ না অবৈধ খুঁজবো, বৈধ খুঁজবো। এই ঘটনার টেনানার মূল উদ্দেশ্য হলো
ভ্রাতৃত্বের বন্ধন। ইয়ার মুখের ঘটনা কে না জানেন? ইয়ার মুখের যুদ্ধে একজন স্বামী তৃষ্ণার্ত হয়ে তিনি ছটফট করছেন পানির জন্য, একজন সেবক এসে সেবা করার জন্য হাতে গ্লাস নিয়ে দাঁড়ায় আছে তার সামনে, ভাই এই যে গ্লাস তুমি পান করো পানি। এই গ্লাসটা যখন হাতের সামনে দিয়েছে ওই প্রথম ব্যক্তি ইসলাম মুজাহিদ গ্লাস হাতে নিয়ে দেখতেছে দ্বিতীয় জন খুব তৃষ্ণার্থ, বলতেছে আমার হাতে দিও না, আমার ওই ভাইটা না খেয়েছো বেশি তৃষ্ণার্থ তার হাতে দিয়ে দাও। দ্বিতীয় জনের হাতে দেওয়া হলো, পানি পান করলেন না সেই লোকটাও সেই সাহাবী একই কথা বলে তৃতীয় জনকে দেখায় দিলেন, তৃতীয় জন বলে চতুর্থ জনের কথা, চতুর্থ জন বলে পঞ্চম জনের কথা, পঞ্চম জন বলে ষষ্ঠ জনের কথা, ষষ্ঠ জন বলে আমি অতৃষ্ণার্থ নই, ওই প্রথম জনের কাছে চলে যাও। প্রথম জনের কাছে সেবক গ্লাসটা হাতের মধ্যে নিয়ে যখন গিয়ে দেখে তুমি পানি পান করে ইতিমধ্যে সে মৃত্যুর কোলে ঢুলিয়ে পড়েছে, দ্বিতীয় জন মারা গেল। একজন আরেকজনকে প্রাধান্য দিতে গিয়া ইয়ার মুখের যুদ্ধে ছয়জন মুজাহিদ দুনিয়া থেকে বিদায় নিলেন। এই ভ্রাতৃত্বের এই প্রাচীন ইতিহাস লালন করে আমাদের সামনে ভ্রাতৃত্বের প্রাচীর তৈরি করতে হবে মুসলমান। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? নামাজ পড়ি আমরা একানা জামাতে, আস্তে কন্ত, নামাজ পড়ি আমরা একানা জামাতে, এলোমেলো এলোমেলো না সোজা, অনিয়মে না নিয়মে, মোহাব্বত না রাগারাগি, নামাজ শেষে সুন্দর মুসাফা হয় কিনা, দেখা সাক্ষাৎ হয় কিনা, মুখোমুখি হয় কিনা, এগুলো কি ভ্রাতৃত্বের এগুলি সত্যতার লক্ষণ? সত্যতার লক্ষণ নয়। এই ভ্রাতৃত্ব তৈরি করব আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এগুলো যদি করতে পারো বান্দা আরেকটা কাজ তোমার সঙ্গে লাগায় দিবে, সেটা হলো ওয়াত্তাকুল্লাহ। জীবনের সকল জায়গায় তুমি ভয় পাবে কাকে? আস্তে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় পাবে। আল্লাহকে যদি কোনো বান্দা ভয় পায় তার জন্য জান্নাত না জাহান্নাম, জান্নাত না জাহান্নাম অবশ্যই তার জন্য জান্নাত। আল্লাহকে ভয় পাওয়া মানে গুনাহ না করা, আল্লাহকে ভয় করা মানে সামনে গুনার কাজ করতে গেলে ভাববো আমার সামনে কে আছেন, আমার জীবনের রাজ সাক্ষী কে, আমার জীবনের রাজ সাক্ষী কে? প্রত্যেক ইমানদারের জীবনের রাজ সাক্ষী কে? আল্লাহকে সাক্ষী রেখে কোনো ইমানদার গুনাহ করতে পারে? আমরা গুনার কাজে লিপ্ত হব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আসুন আমাদের জীবনকে সুন্দর করি। সবাই নামাজ পড়ি তো নাকি? সবাই নামাজ পড়ি? পাঁচ অক্ত নামাজ পড়বেন? কারা কারা একটু হাত তুলে দেখান, একটু চিৎকার মেরে বলি ইয়াল্লাহ, আরো জোরে ইয়াল্লাহ, আরো জোরে ইয়াল্লাহ। আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? নামাজ আগে, সব কাজের আগে মূল কাজ কি? নামাজ। যে নামাজ ছেড়ে দেবে, যে নামাজ ছেড়ে দেবে শয়তান তাকে আসর করবে। আমরা শয়তানের আসরে পড়তে চাই না, নামাজ আমরা পড়ব পাঁচ অক্ত আল্লাহ তুমি কবুল করো। কেউ যাবে না, আমি তো যেতে বলিনি, বেশি তো রাত হয়নি, ওঠেন কেন, বসেন, অন্তত দোয়া তো হবে। বাপ মার জন্য যে সন্তান দোয়া করে না তার চাইতে বড় কৃপণার কেউ আছে? বাপ মার জন্য এতগুলো লোক নিয়ে আমরা দোয়া করবো, এরকম কৃপণতা কেউ দেখাবেন না। বসুন, একটা লোক নড়বেন না যার বাপ মার প্রতি দয়া নাই তিনি ওঠেন। সবাই বসবেন, মাহফিল কমিটি একটু আমাকে একটু মানে বলেছেন কি বলেছেন বুঝতেছেন তো আপনারা? মাদ্রাসার মাহফিল একটু যদি দেওয়া যায়, আমি তো এরকম করে কালেকশন করতে পারি না, এই অভ্যাসটা আমার খুবই কম, হয়তো এই বছরে তিন চার জায়গায় মনে হয় আমার বলার সুযোগটা হলো, আমাকে এরকম বৌদ্ধ বলে না সাধারণত। তো যেহেতু ওনারা বলেছেন আমি আন্তরিকতা নিয়েই বলবো, দান একটা, দান এটা এমন একটা অপশন। আবু বকরের চারটি কাজ আজকে শিখলাম না, আজকে শুনলাম না আমরা, যে দানকে করেছো, রোজাকে রেখেছো, সেবাকে করেছো, আজকে শিখলাম না আমরা, শিখলাম না তো আজকে দৈনন্দিন কাজের ভিতরে দান একটা দৈনন্দিন কাজ, আমরা দৈনন্দিন কাজের অংশ হিসাবে আজকে আমরা কিছু দিয়ে যাব। পাঁচ পারি, দশ পারি, পনেরো পারি, বিশ পারি, পঞ্চাশ পারি, একশো পারি, পাঁচশো পারি, হাজার পারি, এক লাখ, দুই লাখ, বিশ লাখ, পঞ্চাশ লাখ, এক কোটি, এক কোটি। এই জন্য বললাম আমার মাহফিল এরকম ব্যক্তি, এরকম আল্লাহ আমার নসিবে জুটেছে। বললাম কি আসেন দশ হাজার, পাঁচশো থেকে এক লক্ষ শেখ লেখে বলে হুজুর বেশি দিলাম না, এক কোটি দিলাম। সেদিন থেকে ভাবছে যে আল্লাহ জীবনের অন্তত হাজার কমো না, অন্তত লাখ দিয়ে শুরু করবো। বলা তো যায় না কে কখন কোন দিক দিয়ে দিয়ে দেয়। আমরা সবাই দেবো, জোরে বলি ইনশা আল্লাহ। চাদর যাবে, ব্যাগ যাবে, যে যা পারে আমার মা বোন সবাই আমরা দেবো। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।